والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله نحمده ونسلي على رسوله الكريم أما بعد يؤديني بهي بندقن ডক্টর সলাইমান ভাই প্রশ্ন করেছেন নামাজের হাকাম সম্পর্কে আপনি বলেছেন কেউ নামাজের হাকামের বিষয়ে বলেছেন উনিশটি কেউ বলেছেন চোদ্দোটি এই নিয়ে আসলে মতানৈক্য আর আপনি নামাজের কোনো আজীব বা সন্ন্যতগুলি তুলে ধরার কথা বলেছেন আর দুই সেজদার মাঝখানে কেউ যদি রাব্বিক ফিরলি দুয়াটি বলতে ভুলে যায় তাহলে শুধু সেজদা দিতে হবে কিনা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার প্রশ্নটি মনে হয় প্রথম আজকে আপনাকে এই জন্য আন্তরিক মোবারকবাদ আসলে নামাজের ভিতরে তিন ভাগে বিভক্ত নামাজের হুকুমগুলি তিন ভাগে বিভক্ত প্রথমত কিছু অংশ রয়েছে ফরজ বা রুকুন কিছু অংশ রয়েছে ওয়াজিব কিছু অংশ রয়েছে সন্ন্যদ বা মুস্তাহাব তো নামাজের ভিতরে সাধারণত চোদ্দোটি রুকণ রয়েছে বা চোদ্দোটি ফরজ রয়েছে প্রথম ফরজ হল দাঁড়িয়ে নামাজ পড়া দ্বিতীয়ত তাকবিরে তাহরিমা দেওয়া তৃতীয়ত সরাই ফাতেহা পড়া চতুর্থ রুকু করা আর পঞ্চম হলো রুকু হতে সোজা হয়ে দণ্ডায়মান হওয়া ষষ্ঠ হল সাতটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেজদা করা সাত নম্বর হলো সিজদা থেকে ওঠা আট নম্বর হলো সিজদার উভয় সিজদার জন্য বসা অর্থাৎ উভয় সিজদার মধ্যেখানে বসা আর নয় নম্বর হলো সকল কর্ম নামাজের মধ্যে ধীর স্থিরভাবে অবলম্বন করা দশ নম্বর হল যে রুকুনগুলি ধারাবাহিকভাবে তার তীবের সাথে আদায় করা এগারো নম্বর হলো শেষ বৈঠকে তাসাহুদ পড়া বারো নম্বর হলো তাসাহুদের জন্য নির্দিষ্ট সময় পরিমাণ বসা তেরো নম্বর হল নবী সাল্লি সাল্লামের প্রতি দরুদ পেশ করা চোদ্দো নম্বর হলো ডান বামে সালাম ফেরানো এই কঠে হলো নামাজের রুকুন বা ফরজ এগুলি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে আর নামাজের মধ্যে ওয়াজিব হল যে এহরামের তাকবির ব্যতীত বাকি যতগুলি তাকবির রয়েছে সেই তাকবিলগুলি হলো ওয়াজিব তারপর দুই নম্বর হলো ইমাম এবং একা নামাজ যে যারা পড়বেন তাদের জন্য বলা আল্লাহ হলিমান হামিদা এটা ইমাম সাহেব বলবেন অথবা একা যখন নামাজ পড়ো তখন আমরা বলবো বাকি মুসল্লিগণ বলবেন না তিন নম্বর হল সকলেই বলবেন রব্বা বলা হাম ইমাম মুক্তাদি সকলেই চার নম্বর হলো রুকুতে সুবাহান রব্বিয়াল আজিম বলা অথবা রুকুর দোয়া বলা পাঁচ নম্বর হলো শেষদার দোয়া বলা সুবাহান রাব্বিয়াল রুকুর দোয়া হলো সুবাহান রব্বিয়াল আজিম আর শেষদার দোয়া হলো সেজদায় গিয়ে বলা যে সুবাহান রাব্বিয়াল আলা আর ছয় নম্বর হলো উভয় শেষদার মাঝখানে রাব্বিক ফিরলি বলা অথবা অন্য দোয়া যেগুলি বর্ণনা রয়েছে সেগুলি বলা সাত নম্বর হলো প্রথম তাসাহুদের বৈঠক দেওয়া আট নম্বর হলো তাসাহুদ পড়ার জন্য নির্দিষ্ট সময় পরিমাণ বসা তো এই কইটি হলো নামাজের মধ্যে ওয়াজিব এই ওয়াজিব যদি কারো ছুটে যায় তাহলে তাকে শুভ সেজদা দিতে হবে এটাই হলো ওয়াজিব আর রুকুন বা ফরজ যদি কারো ছুটে যায় তাহলে রুকুন আদায় করতে হবে যে ক্ষেত্রে এস্তেসনা রয়েছে যেমন কেউ দাঁড়াতে পারলো না দাঁড়িয়ে নামাজ পড়া যেমন রুকুন কেউ দাঁড়ানোর সুযোগ পায়নি সে ইমামের সাথে এসে তাকবির দিয়ে শুধু রুকুতে সামিল হলো তার রুকু হয়ে গেল। সে কেরাত করার সুযোগ পায়নি সরাই ফাতেহা পড়ার সুযোগ পায়নি এবং দাঁড়ানোর সুযোগ পায়নি তার জন্য স্তেসনা আছে সে যদি রুকু পেয়ে যায় তাহলে রাকাত হয়ে গেল। আর নামাজের মধ্যে সাধারণত সন্নত সন্নতের প্রায় সতেরোটির মধ্যে ষোলোটির মধ্যে মতো সন্নত রয়েছে যেমন এগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি নামাজের শুরুতে ছানা পড়া এটা সন্ন্যদ এবং দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে আঙ্গুল আঙ্গুলসমূহ সংযুক্ত সরল রেখে উভয় হাত উভয় কাত বা কান বরাবর উত্তোলন করা এইভাবে আমাদের রুখতে ওঠাতে হবে চার চার নম্বর হলো রুকু এবং সিজদার দুয়াগুলি একাধিকবার পড়া বা তিনবার পড়া এগুলি সন্নত একবার অবশ্যই ওয়াজিব পাঁচ নম্বর হলো অভিজিৎদার মধ্যে বসা একাধিকবার এগুলি যেগুলি রয়েছে আমি যেগুলি ওয়াজিব এবং ফরজের কথা বললাম এগুলি ব্যতীত বাকি যতগুলি কাজ নামাজের মধ্যে রয়েছে সবগুলি হলো সন্ সন্নত বা এর মধ্যে কিছু রয়েছে মুস্তাহাব সুতরাং আমাদেরকে আমি বলেছি যে দুই শেষদার মাঝখানের দোয়াটা বলা ওয়াজিব এই মর্মে রাসুল সাল সাল্লাম থেকে দলিল হল যে তিনি সর্বদাই দুই শেষদার মাঝখানে সর্বদাই দুই শেষদার মাঝখানে তিনি রব্বিক ফিল্লি এই দুয়াটি বলেছেন সুতরাং এটা অজীব অন্তর্ভুক্ত যদি কেউ এটা না পড়েন তাহলে তিনি ওয়াজিব ছেড়ে দিলেন আর ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তাকে শুভ সেজদা দিতে হবে এটাই হলো এর দলিল এই মর্মে হাদিস হল যে না শরীফের হাদিস নবী করিম সাল আল্লাহ নবী সাল্লাম কানা কুল বাইনা সেজদা তাইন রব্বিক ফিরলি রি অর্থাৎ দুই সেজদার মাঝখানে রাসুল সাল্লা বলতেন এটা ওয়াজিব ওয়াজিবান কোথাও কোনো দিন ছেড়ে দিছেন এই মর্মে কোনো প্রমাণ নেই সুতরাং সাল্লাম কন্টিনিউ করেছেন দুই সাজদার মাঝখানে এই দুয়ারটি পড়া হলো ওয়াজিব যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সে এটা ভুল করলো এই ভুলের কারণে তাকে সুসেজদা দিতে হবে ওসল আল্লাহ নবী إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من